দর্শক, রাজশাহী সিটি নির্বাচনের আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম। আমরা চলে যাচ্ছি তার কাছে। সেলিম, সিটি নির্বাচন নিয়ে রাজশাহীর কি অবস্থা এবং সেখানকার ভোটাররা এবং ভোট প্রার্থীরা কি বলছেন, এবং ভোট কেন্দ্রগুলোতে প্রস্তুতি কেমন চলছে, এবং সেই সাথে আরেকটু জানাবেন যে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের তৎপরতা নিয়েছেন? ভোট মানে উৎসব, সেই উৎসবের আগের দিনটি আজকে, অর্থাৎ রাজপ্রহলে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। একেবারে রাজশাহী সিটি কর্পোরেশনে এই প্রথম ইভিএম এর ভোট হচ্ছে। ভোট 8টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত, নানা বিরতিহীন ভাবে ভোট চলবে। রহমান তিনি জানিয়েছেন যে রাজশাহীতে ভোটের যে পরিস্থিতি তাতে সহিংসতা হওয়ার আশঙ্কা নেই, তবে 155টি কেন্দ্রের মধ্যে 48 থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এই বিবেচনায় যে যেহেতু বিএনপি এবং অন্য বড় দলগুলো আসলে এই নির্বাচনে আসছে না, একমাত্র আওয়ামী লীগের প্রার্থী লিটন হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, অর্থাৎ লিটনের সামনে জয় হতে কোনো আর দৃশ্যতে কোনো বাধা নেই, এতে হ্যাট্রিকের পথে লিটন। কিন্তু কাউন্সিলর যে পদ আছে, এখানে আওয়ামী লীগের কাউন্সিলর আছেন, জামাতের কাউন্সিলর আছেন, বিএনপির কাউন্সিলর আছেন, ফলে বিভিন্ন ওয়ার্ডে একটা নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। এর মধ্যে আমরা সহিংসতা দেখেছি, মারামারি দেখেছি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, প্রার্থী আহত হয়েছেন, এরকম একটা পরিস্থিতির মুখে কিন্তু আসলে মাত্র 7টি কেন্দ্র বাদ দিয়ে প্রায় সকল কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই জন্য আসলে 7 স্তরের নিরাপত্তা সাজানো হয়েছে। এখানে বিজিবি র‍্যাব ছাড়া পুলিশ সদস্যরা থাকবেন এবং বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। ফলে পুলিশ কমিশনার বলছেন যে আসলে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে আসতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই। এর বাইরে র‍্যাব থাকবে, র‍্যাবের যে বোম বিস্ফোরক জাল ইউনিট থেকে শুরু করে যে ধরনের নিরাপত্তা পরিস্থিতির ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ভোটারদের কথা যদি বলতে চাই, ভোটাররা বলছেন যে আসলে যেহেতু রাজশাহীতে যে উন্নয়ন হচ্ছে, সে উন্নয়ন দৃশ্যমান, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা ভোট দিতে চান। যদিও বিএনপি পন্থী যারা নেতাকর্মী আছেন বা বিএনপি লোকজন আছেন, তারা ভোটে আগ্রহ দেখে না, তাদের মধ্যে ভোটের আগ্রহ নাই। আওয়ামী লীগ বলছে যে বিএনপি ভোটে না আসলে যেহেতু ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা সরব আছেন বিভিন্ন দলের, তারাই মূলত আসলে ভোটারদের এই ভোট কেন্দ্রে নিয়ে আসবে। ফলে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন খায়রুজ্জামান, তিনি আশা করছেন যে এই ভোটে বিএনপি না থাকলে অন্তত 60% ভোট করতে পারে। তবে জাতীয় পার্টি কিন্তু নাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জাতীয় পার্টির সাথেই নৌকার প্রতিদ্বন্দ্বিতা হবে এরকমটা আশা করা হচ্ছে। লিটন নিজেও বলছেন যে তার সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও জাতীয় পার্টিকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন। জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী যে সাইফুল ইসলাম স্বপন, তিনি বলছেন যে ভোট সুস্থ হবে না, ইভিএম এর ব্যাপারে তাদের আস্থা নাই, নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নাই। কিন্তু আস্থার জায়গা থেকে তারা ভোট করতে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আস্থা রাখতে পারছেন না। তার ধারণা যে এই ভোটের 30% বেশি ভোট পড়বে না। তো রাজশাহী থেকে নির্বাচনী পরিবেশের সর্বশেষ এই ছিল আমার কাছে। শ্যামলী সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন এবং নিরাপদে থাকুন।